আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আমাদের ই কমার্স টেমপ্লেটের অ্যাকাউন্ট রিলেটেড পেজগুলো তৈরি করব। লাইক এই পেজটি যেখানে প্রোফাইলের ইনফরমেশন রয়েছে এবং একটি সাইড বারে সবগুলো লিঙ্ক রয়েছে। সো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। সো কোড এডিটরে আমরা account.html একটি ক্রিয়েট করে দেন এর ভেতরে হেডার ফুটার एंड ब्रेड क्रम दिए दिव लाइक हेडर नेबर ब्रेड क्रम एंड फुटर दें ब्रेड क्रम एडिट कर दिव माई अकाउंट ओके दें जो सेव दी एवं ब्राउजारे ओपन करी ओके चले दें प्रथम कि लगे ए साइडर हेलो नाम লাগবে। সো আমরা প্রথমে এটাকে স্ট্রাকচার করে নিই। পুরোটা আমাদের একটি কন্টেইনারে থাকবে এবং কন্টেইনারের আমরা 12 গ্রিডে তৈরি করব, গ্রিড কলস 12। দেন কন্টেইনারের আইটেমগুলো আমরা আইটেমস স্টার্টে দেব, গ্যাপ 6 থাকবে এবং প্যাডিং টপ 4 এন্ড প্যাডিং বটম 16। দেন এর ভেতরে আমরা প্রথমে সাইড বারটি তৈরি করব। সো সাইড বারটি 3 কলামে নিচ্ছি, কল স্প্যান 3। এবং প্রোফাইল ইনফোটি বাকি 9 কলামে নিব। ওকে দেন প্রথমে আমাদের সাইড বারে থাকবে অ্যাকাউন্টের প্রোফাইলটি। সো আমরা যদি অ্যাকাউন্টের প্রোফাইলটি দেখি তাহলে প্রথমে একটি ইমেজ রয়েছে, দেন কন্টেন্ট। সো আমরা একটা ফ্লেক্স দিয়ে করতে পারি। প্রথমে আমি একটি বক্স নিয়ে নিচ্ছি, বক্সের প্যাডিং দিয়ে দিচ্ছি ওপর নিচে 3 এবং ডানে বামে 4। দেন এটাতে শ্যাডো দিব, এটা ফ্লেক্স হবে আর এটার আইটেমসগুলো সেন্টারে হবে। আর একটি ক্যাপ দিয়ে দিচ্ছি 4। দেন প্রথমে ফ্লেক্স স্ট্রিংকে 0 দিয়ে আমরা ইমেজটি নিয়ে নিব, ইমেজেস ফোল্ডারে অ্যাভাটার নামের আমার একটি ইমেজ রয়েছে, সো এখানে দিয়ে দিচ্ছি। দেন এটির ক্লাস দিচ্ছি, যেহেতু ছবিটি রাউন্ডেড সো আমি রাউন্ডেড ফুল করে দিচ্ছি উইথ 14 অ্যান্ড হাইট 14। বর্ডার গ্রেড 200, যেহেতু 1 পিক্সেলের বর্ডার রয়েছে। এবং একটু প্যাডিং দিচ্ছি, ইমেজের ভিতরে প্যাডিং দিচ্ছি। অ্যান্ড সবার শেষে অবজেক্ট কভার। দেন আমাদের টেক্সটটি দরকার, সো টেক্সটটি নিয়ে নিচ্ছি, ফ্লেক্স ক্রো। প্রথমে একটি পিতে আমরা হ্যালোটি নিয়ে নিই, একটা ক্লাস দিতে পারি টেক্স ক্রে 600। দেন আমরা H4-এ নামটি নিতে পারি এবং এটার কালার থাকবে টেক্স গ্রে 800। আর এটা ফন্ট মিডিয়াম।
ওকে যদি আমরা সেভ দিয়ে একটু দেখি, হ্যাঁ এটা চলে এসেছে। তো বড় আসার কারণ কি আমরা যদি একটু দেখি, কল স্পেন 3 গ্রিড কলস 12, ওকে গ্রিড ক্লাসটি পড়েনি, হ্যাঁ এবার ঠিক আছে। দেন আমরা যদি দেখি কি রয়েছে, সো আমাদের এই লিঙ্ক এর বক্সটি লাগবে, চলুন আমরা এই বক্সটি তৈরি করি। প্রথমে আমি মার্জিন দিয়ে দিচ্ছি এম্পটি 6 অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হোয়াইট শ্যাডো রাউন্ডেড অ্যান্ড প্যাডিং সব দিকে 4 দিয়ে দিচ্ছি। দেন এর ভিতরে যদি আমি দেখি, এখানে যে তিনটি সেকশন রয়েছে প্রত্যেককেই একটি বর্ডার দ্বারা ডিভাইড রয়েছে, সো আমরা করবো কি আমি এখানে ডিভাইড ইউজ করব, ডিভাইড ওয়াই ইউজ করব, দেন ডিভাইডার একটি কালার দেব, লাইক ডিভাইড সরি ডিভাইড গ্রে 200, দেন আমরা স্পেস ওয়াই দিয়ে দেব প্রত্যেকের মার্জিনের জন্য, এবং টেক্সট গ্রে 600 টেক্সটের কালারের জন্য। দেন আমরা এটার ভিতরে সিঙ্গেল লিঙ্ক তৈরি করব, লাইক এখানে যে চারটি রয়েছে এই পুরোটাকে আমরা সিঙ্গেল ধরব। সো চারটির ভিতরে যদি আমরা দেখি স্পেস রয়েছে, সো আমরা স্পেস ওয়াই 1 দিই, এবং যেহেতু লেফট সাইড থেকে প্যাডিং রয়েছে, সো আমরা এটাকে পিএল 8 দিয়ে দিচ্ছি, প্যাডিং লেফট 8, আর আইকন যেটা আছে এটা আমরা অ্যাবসলিউট দিয়ে নিয়ে আসবো। সো চলো লিঙ্কগুলো বসাই অ্যাঙ্কর লিঙ্কে। ম্যানেজ অ্যাকাউন্ট, সো যেহেতু এটাতে আমাদের আইকন হবে তো আমি এটাকে রিলেটিভ দিয়ে দিচ্ছি, এবং টেক্সটের কালারটা প্রাইমারি দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমটা টেক্সট প্রাইমারি থাকবে, ব্লক করে দিব, এবং ফন্ট থাকবে মিডিয়াম অ্যান্ড ক্যাপিটালাইজ থাকবে। সেভ দিয়ে যদি দেখি আমরা, হ্যাঁ এটা চলে এসেছে ম্যানেজ অ্যাকাউন্ট, সো আমাদের এখন আইকনটা লাগবে। অ্যাবসলিউটের মাধ্যমে আমরা আইকনটি আনবো এবং লেফট মাইনাস 8 দেব, টপ 0 থাকবে এবং ফন্টের আইকন আইকনের সাইজ থাকবে টেক্সট বেস। দেন আমি একটা আইকন দিয়ে দিচ্ছি ফার এফ অ্যাড্রেস কার্ড, সরি এটা আই হবে, ওকে যদি সেভ দিই আইকনটি আসেনি তার মানে আমাদের কোথাও ভুল হয়েছে, এডিটি ওকে এখন চলে এসেছে। দেন আমরা বাকি লিঙ্কগুলো নিয়ে নিব, বাকি লিঙ্কগুলো অনেকটা এটার মতনই, জাস্ট আমাদের আইকন থাকবে না। দেন টেক্সট প্রাইমারি না, হুভার টেক্সট প্রাইমারি হবে, আর এমনিতে টেক্সট থাকবে, টেক্সট আমরা উপরে ডিফাইন করে দিয়েছি টেক্সট ক্রে 600, সো দ্যাট শুড বি ফাইন, হ্যাঁ ম্যানেজ অ্যাকাউন্ট ওকে গুড।
সো আমরা চাইলে ট্রানজিশন দিয়ে দিতে পারি সবগুলোতে। ট্রানজিশন সো দ্বিতীয়টা হচ্ছে যে কি মাই অর্ডার, সরি দ্বিতীয়টা যদি আমি দেখি, প্রোফাইল ইনফো ম্যানেজ অ্যাড্রেস চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, তো আমাদের প্রথম চারটি চলে এসেছে। এখানে দেখেন একটি ভুল, সেটা হচ্ছে পরেরগুলো ফন্ট মিডিয়াম হবে না, শুধু প্রথমটাই হবে। সো আমি পরেরগুলো থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। দেন আমাদের এরকম আরও একটি লাগবে, এখানে যদি আমরা দেখি তাহলে আরও একটি রয়েছে, সেম হবে, জাস্ট লিঙ্কের নামগুলো চেঞ্জ। সো আমরা জাস্ট এটাকে ধরে কপি করে আরেকটি বসিয়ে দিতে পারি। দেন এটাতে আমাদের একটি প্যাডিং টপ লাগবে 4, যদি আমরা দেখি। হ্যাঁ, এখন ঠিক হয়ে গিয়েছে। জাস্ট এটা টেক্সট প্রাইমারিটা উঠিয়ে দেব, এটাতেও হোভার টেক্সট প্রাইমারি হবে। নাও গুড, আপনার নামগুলো চেঞ্জ করে নেবেন। দেন আমাদের এখানে রয়েছে সেম, সো এই জিনিসটি যদি আমরা আবারও কপি করে দিই, জাস্ট এখানে দুইটা রাখি লিঙ্ক, দেন পরেরগুলোতে একটা একটা জাস্ট ওপর একটা। সেভ দিই এবং যদি দেখি, হ্যাঁ চলে এসেছে আমাদের। সো আইকনগুলো অ্যান্ড টেক্সটগুলো চেঞ্জ করে নেব, তাহলেই হয়ে যাবে। আমি আইকনগুলো টেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি ছিল, মাই উইশ লিস্ট। বাকিগুলো পরে চেঞ্জ করে নেবেন। ওকে, দেন আমাদের রাইট সাইডের কাজটি করতে হবে। আমি যদি দেখি রাইট সাইডে কী রয়েছে, ওকে তিনটি কার্ড রয়েছে আমাদের। সো আমরা এটা গ্রিডের মাধ্যমে করতে পারি, প্রথমে একটি কার্ড বানাবো, তারপর এটাকে জাস্ট তিনটা করে দেবো। সো চলুন প্রথমে আমরা একটা গ্রিড র্যাপার নিই, এটাকে আমরা অফ করে দিই। সো সাইড বারের কাজ শেষ আমাদের, এখন এটার কাজ। সো প্রথমে আমরা এখানে করব একটা র্যাপার নেব, সিঙ্গেল কার্ডের। সো চলুন আর এটার যে প্রোফাইল ইনফো রয়েছে সেটাকে আমরা গ্রিড দিয়ে দিব এবং গ্রিড কলস 3, যেহেতু তিন কলামে হবে সো গ্রিড কলস 3, আর গ্যাপ 4 দিয়ে দিচ্ছি অ্যান্ড মার্জিন অফ 6, অ্যাকচুয়ালি মার্জিন টপের দরকার নেই। সো চলুন আমরা এখানে একটি কার্ড বানাই, প্রথমে আমরা কার্ডটিকে শ্যাডো দিয়ে দিচ্ছি এবং এটা রাউন্ডের হবে। এটা ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট
and padding left right 4, padding top 6 এবং padding bottom 8. দেন যদি আমরা দেখি এখানে একটি হেডলাইন রয়েছে এবং একটি এডিটর অপশন রয়েছে, সো আমরা এটা ফ্ল্যাগস দিয়ে করতে পারি। সরি, ফ্ল্যাগস জাস্টিফাই বিটুইন দিয়ে আইটেম সেন্টার দিতে পারি আমরা, মার্জিন বটম 4। তো এটার ভিতরে প্রথমেই থাকবে H3 দিয়ে একটা ফন্ট মিডিয়ামের একটা টেক্সট, যেটার থাকবে টেক্সট গ্রেস 800 অ্যান্ড ফন্টের সাইজ হবে LG। পার্সোনাল প্রোফাইল দেন আমাদের একটি অ্যাঙ্কর লিঙ্ক থাকবে, যেখানে আমরা এডিটার অপশন থাকবে। এটা জাস্ট টেক্সট প্রাইমারি, নাথিং এলস। তারপর যদি আমরা দেখি তাহলে আমাদের নামটি রয়েছে, ইমেইল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, সো আমরা এগুলো দিয়ে দিতে পারি। প্রথমে নামটা H4-এ দিচ্ছি, সবগুলোর একটা র্যাপার নেই, স্পেস Y1 যাতে করে সবগুলা প্যাডিং মার্জিন পায়। H4-এ টেক্সট গ্রে 700 দিয়ে আমরা নামটা নিব আর ফন্টটা হবে মিডিয়াম। দেন পিতে করে টেক্সট গ্রে 800 দিয়ে আমরা ইমেলটা নিতে পারি। দেন আমরা টেলিফোন নাম্বারটা দিয়ে দেব। এটার কালার টেক্সট গ্রে 800। যদি আমরা দেখি তাহলে দেখবো হ্যাঁ আমাদের একটি কার্ড চলে এসেছে, সো আমরা জাস্ট এটাকে কপি করে তিনটি বানিয়ে দিতে পারি সিঙ্গেল কার্ডটি। হয়ে গেছে, জাস্ট হেডলাইনগুলো অ্যাড্রেসগুলো চেঞ্জ করে নিলে আমাদের অ্যাকাউন্ট পেজটি হয়ে যাবে। সো অ্যাকাউন্ট পেজটি হয়ে গিয়েছে, দ্যাটস ইট ফর দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো পেজ তৈরি করব। থ্যাংকস ফর ওয়াচিং।